নিনহাটা পৌরসভা ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বন্ধ দেখেছে বিজেপি। নিনহাটায় বন্ধের কোনো প্রচার করেনি ভারতীয় জনতা পার্টি, অথচ তা সত্ত্বেও বন্ধের বিরুদ্ধে মিছিলকে কেন্দ্র করে নিনহাটায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ হয়েছে। সোমবারে একই সময় নিনহাটা শহরে আলাদা আলাদাভাবে মিছিল করল তৃণমূল কংগ্রেস। একদিকে জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে মিছিল, ঠিক একই সময় তৃণমূলের নেতা জয়দীপ ঘোষের নেতৃত্বে মিছিল। এদিন নিনহাটা সুভাষ ভবন থেকে উদয়ন গুহ নেতৃত্বে বন্ধ বিরোধী একটি মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পুরসভা চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, তৃণমূল নেতা কাউন্সিলর সাবির শাহা চৌধুরী, অপু দে নন্দী প্রমুখ। মিছিলের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিজেপি বন্ধ ডেকেছে, এর বিরুদ্ধে মানুষকে আশ্বস্ত করার জন্য এই মিছিল। অপরদিকে প্রায় একই সময় তৃণমূল নেতা জয়দীপ ঘোষের নেতৃত্বে দিনহাটা মদনমোহন বাড়ি এলাকা থেকে বন্ধ বিরোধী একটি মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দিলীপ রায়, শাবানা খাতুন প্রমুখ। যদিও আলাদা আলাদা মিছিল সম্পর্কে জয়দীপ ঘোষ বলেন, দল বড় হয়েছে তাই শহরের বিভিন্ন স্থানে যে যেভাবে পারছে মিছিল করছে। জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন জয়দীপ ঘোষ। মাস কয়েক আগে নানা কারণে উদয়ন গুহর সঙ্গে জয়দীপ ঘোষের দূরত্ব তৈরি হয়। দিনহাটা পৌরসভায় তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার জন্য উদয়ন গুহকে বিষোদ্গার করেছেন জয়দীপ ঘোষ। তিনি পৌরসভা এলাকার মানুষকে ভোট থেকে বঞ্চিত করার অভিযোগও তুলেছেন। বর্তমানে জয়দীপ ঘোষ প্রদেশ তৃণমূল কংগ্রেস সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এমনই এক পরিস্থিতিতে দিনহাটা শহরে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিপরীতে দাঁড়িয়ে বন্ধের বিরুদ্ধে মিছিল করলেন জয়দীপ ঘোষ, যা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আজকে বিজেপির ঢাকা 12 ঘন্টার যে বন্ধ, সেই বন্ধ আমরা মনে করি কর্মনাশা বন্ধ। সেই বন্ধের বিরুদ্ধে আজকে আমরা মমতা ব্যানার্জির সৈনিকরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজপথে নেমেছি দিনহাটার মানুষকে আশ্বস্ত করতে যে আমরা এই বন্ধকে মানব না, পশ্চিমবাংলার মাটিতে বাংলা ভাগের চক্রান্ত আমরা মানব না এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো রকম সিদ্ধান্ত আমরা মানব না। দিনহাটার মাটিতে বিজেপির কোনো ঠাঁই নেই, সেখানে মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটি, সেখানে মমতা ব্যানার্জির পতাকা হাতে নিয়ে আমরা দিনহাটার রাজপথে আমরা মানুষকে আশ্বস্ত করতে নেমেছি দোকানপাট খুলবে, স্বাভাবিক জীবনযাত্রা চলবে। তাই আমরা আজকে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বন্ধের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। কিছুক্ষণ উদয়ন ঘোষ নেতৃত্বে মিছিল হচ্ছিল, আবার পৃথক মিছিল, দলটা অনেক বড়, তাই বিভিন্ন জায়গায় সম্পূর্ণ দিনহাটাকে, দিনহাটার মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে। বিভিন্ন জায়গার থেকে মিছিল বের হচ্ছে, সাধারণ মানুষ যেখানেই একাট্টা হচ্ছেন সেখান থেকে আমরা মিছিল সংগঠিত করছি। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বাবনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বাবনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। কালকে সারা রাজ্যে যে ভোট হয়েছে পৌরসভা ভোট, প্রায় 2200 ওয়ার্ডে ভোট হয়েছে এবং তার মধ্যে 11000 বুথে ভোট হয়েছে। সামান্য কিছু আমরা যেগুলো দেখেছি টিভিতে, বারবার একই জিনিস দেখানো হচ্ছিল, হয়তো যদি খুব বেশি হয় 100টাই ধরে নিলাম যে 100টা ঘটনা ঘটেছে 11000 ওয়ার্ডের বুথের মধ্যে। তো সেক্ষেত্রে সেটাকে বড় করে দেখিয়ে আজকে বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য, সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপাবার জন্য যে বন্ধ ডেকেছে, আমরা সেই বন্ধের বিরোধিতা করছি রাস্তায়।